গল্প একান্তের সকল শ্রোতাদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আবারও ফিরে এসেছি একেবারে নতুন আরেকটি গল্প নিয়ে, লেখিকা কাঞ্চনমালা দেবীর কলমে গল্প বিজয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন গল্প একান্তে চ্যানেলে হারানো দিনের লেখক লেখিকাদের লেখনী মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। বিগত কয়েকদিন থেকেই আপনাদের সহযোগিতা পাচ্ছি না, অনেকেই হয়তো শুনছেন কিন্তু আপনাদের মতামত জানাচ্ছেন না, কি ভুল ত্রুটি হচ্ছে জানাবেন, আরও আপনারা কি ধরনের গল্প শুনতে আগ্রহী কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। শুনতে থাকুন আজকের গল্প। ইচ্ছামতির তীরে একটি ক্ষুদ্র কুটিরে জয়চাঁদ বাস করিত। আম ও কাঁঠাল গাছের ছায় তাহার ঠাকুরদাদা এই ঘরখানি বাঁধিয়াছিল। নদী তীরে বাস করিলে সময় বুঝিয়া জাল বাহিতে বাহির হওয়া যায়, নৌকাখানির উপরে সর্বদা দৃষ্টি থাকে। এইরূপ নানা রকমের সুবিধা বুঝিয়া জয়চাঁদের পূর্বপুরুষ গ্রাম হইতে দূরে ঘর বাঁধিয়াছিল। দ্বিপ্রহরে আম ও কাঁঠাল গাছের উপরে বৃহৎ জাল শুকাইতে দেখিয়া সকলেই বুঝিতে পারিত যে ইহা মৎস্যজীবীর গৃহ। এই গৃহে বিধবা কন্যাকে লইয়া জয়চাঁদ একা বাস করিত। সে তখন বৃদ্ধ হইয়াছে, কিন্তু 60 বৎসর বয়সে তাহার সুদীর্ঘ সবল দেহ দেখিলে সকলেই বিস্মিত হইয়া যাইত। যৌবনে সে নৌকা লইয়া দেশে বিদেশে যাইত। রেলপথে দেশ ছাড়িয়া যাইবার পূর্বে সে কতবার যাত্রী লইয়া গঙ্গাসাগরে গিয়াছে। দুস্তর ঢোল সমুদ্র পার হইয়া সাগর সঙ্গমে উপস্থিত হইয়াছে। 10 বৎসর পূর্বে মহামারীতে স্ত্রীপুত্র হারাইয়া জয়চাঁদের স্বভাব পরিবর্তিত হইয়া গিয়াছিল। তাহার পর সে প্রায়ই বিদেশে যাইত না, বৎসরে 2-1 বার মাত্র গ্রামে প্রবেশ করিত। সে সমস্ত রাত্রি জাগিয়া মাছ ধরিত, প্রভাতে তাহার কন্যা গ্রামে গিয়া তাহা বিক্রয় করিয়া আসিত। বৃদ্ধ জাল বুনিয়া এবং ঘুমাইয়া সমস্ত দিন কাটাইয়া দিত। পুরুষোত্তম বা গঙ্গাসাগর যাত্রার নাম হইলে গ্রামের বৃদ্ধ বৃদ্ধাগণ এখনো জয়চাঁদের নাম স্মরণ করে, ঝড় তুফানে তাহার অসম সাহসিকতার কথা বর্ণনা করেন। যাহারা রেলপথে বা স্টিমারে তীর্থ যাইত তাহারা আশ্চর্য হইয়া সেকালের পথের বিপদের কথা শুনিত। স্বজাতির রীতি অনুসারে জয়চাঁদ 7 বৎসর বয়সের সময়ই কন্যার বিবাহ দিয়াছিল। তাহার জামাতার বয়স তখন 50 বৎসর। কৈশোর অতিক্রম করিবার পূর্বে বিজয়া বিধবা হইয়াছিল। বিবাহের পরে তাহাকে কখনো শ্বশুরগৃহে যাইতে হয় নাই, সে আজীবন পিতৃগৃহেই বাস করিয়াছিল। বিজয়া সুন্দরী, কৈবর্তের গৃহে এতরূপ কখনো কেহ দেখে নাই। জয়চাঁদের গৃহে সত্য সত্যই গোময়ে প্রফুল্ল কমল প্রস্ফুটিত হইয়াছিল। সে যখন মাছের ডালা মাথায় করিয়া গ্রামের মধ্য দিয়া যাইত, গ্রাম্য যুবকগণ স্তব্ধ হইয়া তাহার দিকেই চাহিয়া থাকিত। কিন্তু তাহার গম্ভীর স্বভাবের জন্য এবং পিতার ভয়ে কেহ তাহাকে কখনো কোনো অন্যায় কথা বলিতে সাহসী হয় নাই। কেহ কেহ বলিত, এত রূপ কৈবর্তের গৃহে সম্ভব নহে, জয়চাঁদ বোধহয় বিদেশে মেয়েটিকে কুড়াইয়া পাইয়াছিল। গ্রামে বড়ই ধুম, শারদা পূজার দিন উপস্থিত। যে সকল গ্রামে অনেকগুলি প্রতিমা হইয়া থাকে সে সকল গ্রামের লোক পূজার ধুমধাম ভালো করিয়া বুঝিতে পারে না, কিন্তু যে সকল গ্রামে 2-1খানির বেশি প্রতিমা আসে না তাহারাই বাঙালি জাতির উৎসবের প্রকৃত আমোদ উপভোগ করিয়া থাকে। লাভপুর গ্রামে 1খানি মাত্র পূজা হইয়া থাকে, গ্রামের জমিদার বংশ ব্যতীত আর কাহারও দুর্গাপূজা করিবার মতো অবস্থা নহে। সেই জন্যই গ্রাম শুদ্ধ লোক চৌধুরী বাড়ির পূজায় মাতিয়া যায়। পূজার কয়দিন দিনের বেলায় চৌধুরী বাড়ি ছাড়া অন্য কোনো অংশে প্রায় লোক দেখা যায় না।
কয়দিন বৃষ্টি না হয় বড়ই গরম পড়িয়াছে। বৃদ্ধ জয়চাঁদ আম গাছের ছায়ায় বসিয়া একখানা বেড়া জাল বুনিতেছে। বিজয়া ঘরের দাওয়ায় আঁচল পাতিয়া শুইয়া আছে। তৃতীয় প্রহরে রৌদ্রের তেজ বাড়িয়া উঠিতেছে। বুড়া জাল বুনিতেছিল আর মধ্যে মধ্যে আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। মাঝে মাঝে নীল আকাশে ছোট ছোট সাদা মেঘ দেখা যাইতেছে, কিন্তু অল্পক্ষণ পরেই তাহারা ভাসিয়া চলিয়া যাইতেছে। দূরে গ্রাম হইতে নহবতের শব্দ আসিতেছে, সময়ে সময়ে পূজা বাড়ির ঢাকঢোলের বাজনার শব্দও শোনা যাইতেছে। এমন সময়ে বাহিরে কে ডাকিল, জয়চাঁদ বাড়ি আছো? বুড়া ব্যস্ত হইয়া সুতা ফেলিয়া উঠিল। বাহিরে আসিয়া দেখিল একটি সুন্দর গৌরবর্ণ যুবক দাঁড়াইয়া আছে। বুড়া দেখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। যুবকের বয়স আন্দাজ 17-18, বেশভূষা পল্লী গ্রামবাসীর ন্যায় নহে, দেখিলে কলিকাতার লোক বলিয়াই বোধ হয়। কিন্তু যুবক সেই গ্রামেরই অধিবাসী, জমিদার বদনচন্দ্র চৌধুরীর একমাত্র পুত্র। তিনি কলিকাতায় থাকিয়া পড়াশুনা করেন, সেই জন্য হাবভাব কলিকাতাবাসীর ন্যায় হইয়া গিয়াছে। বুড়া প্রণাম করিয়া হাত জোড় করিয়া বলিল, হুকুম। যুবক হাসিয়া বলিল, জয়চাঁদ বিজয়ার দিন একখানা বাচের নৌকা চাই। কলিকাতা হইতে আমার কয়েকজন বন্ধু আসিয়াছেন, তাহাদের বাজ খেলা দেখাইতে হইবে। বুড়া হাসিয়া উত্তর করিল, তাহার জন্য আর চিন্তা কি বাবু, আমি কালই ছিপ ঠিক করিয়া আসিব। যুবক বলিল, আজ গেলে হতো না? না বাবু, আজকের দিনটা মাপ করুন, কাল সকালে আপনার বাড়ি দুই মন মাছ দিতে হইবে, মাছ কম হইলেই কর্তাবাবু পিঠের চামড়া রাখিবেন না। তবে তুমি কালই যেও। ছোটবাবু, যদি এতদিন বাদে এলেন তো আমার ভিটে একবার পায়ের ধুলো দেবেন না। যুবক ফিরিতেছিল, বৃদ্ধের অনুরোধে তাহার বাড়ির মধ্যে প্রবেশ করিল। বুড়া বাহির হইতে ডাকিয়া বলিল, বিজয়া, ছোটবাবু আসিয়াছেন, একখানা চৌকি বাহির করিয়া দে। বিজয়া শুইয়াছিল, পিতার কথা শুনিয়া তাড়াতাড়ি উঠিয়া ঘরের ভিতর গেল, একখানা ছোট জলচৌকি বাহির করিয়া উঠানে রাখিল এবং ভূমিষ্ঠ হইয়া যুবককে প্রণাম করিল। যুবক বসিল, জয়চাঁদ বসিল। এমন সময়ে বাহির হইতে বামা কণ্ঠস্বরে কে বলিয়া উঠিল, কিশোরী অন্ধকারে কোথায় গেলে বাবা, আমাদের যে জোঁকে খেয়ে ফেললে। কিশোরী হাসিয়া উঠিল, বলিল, জয়চাঁদ আমি আসি, আমার বন্ধুরা সব কলিকাতার লোক, তাহারা বেশিক্ষণ ইচ্ছামতির ধারে বেড়াইলে মরিয়া যাইবে। বুড়া হাসিয়া বলিল, আহা বাবুরা সুখী মানুষ, কষ্ট করা তো অভ্যাস নাই, তারাও একটু বসুন না কেন, বিজয়া আরো দুইখানি চৌকি বাহির করিয়া দে। কিশোরী তখন বাড়ির দুয়ারে দাঁড়াইয়া চিৎকার করিয়া ডাকিল, ওহে সুরেন বাবু, একবার এই দিকে এসো। নিকট হইতে উত্তর আসিল, ওই দিকটা আবার কোন দিক বাবা, তা তো বুঝতে পাচ্ছি নে, দিক বিদিক জ্ঞান যে শিয়ালদা স্টেশনে রেখে এসেছি। জয়চাঁদ বলিল, হ্যাঁ আমি বাবুদের নিয়ে আসছি। তাহার পরক্ষণেই বুড়ার পিছনেই দুইটি অপূর্ব মূর্তির আবির্ভাব হইল। কলিকাতাবাসীগণ সেইরূপ শত শত মূর্তি নিত্যই দেখিয়া থাকেন, কিন্তু পল্লীগ্রামে তাহাদিগের দর্শন দুর্লভ। তাহাদিগের পরনে অত্যন্ত মিহি দেশি ধুতি, তাহার কোঁচা কাদায় লুটাইয়া অপরূপ আকার ধারণ করিয়াছে, গায়ে মিহি আদ্যির পাঞ্জাবি, তাহার ভিতর হইতে গেঞ্জির গোলাপী রং ফুটিয়া বাহির হইতেছে, পায়ে রেশমের রঙিন মোজা ও কালো বার্নিশ করা পাম্পশু,
তাহাতে এত কাদা জমিয়াছে যে চিনিতে পারা কঠিন। অঙ্গে জরির পার ঢাকাই উড়ানি, অধিকাংশই পিছন দিক হইতে কাদায় লুটাইতেছে। তাহা ছাড়া প্রত্যেকের হাতে শৌখিন ছড়ি ও অঙ্গে এসেন্সের সৌরভ। ইহেন মূর্তি পল্লীগ্রামে বড়ই দুর্লভ, সেই জন্যই কলিকাতার বাবু দেখিতে এক পাল ঘোর কৃষ্ণবর্ণ অস্থি চর্মসার লম্বদর বালক তাহাদিগের সঙ্গ লইয়াছে। বাবুদয় গৃহে প্রবেশ করিয়াই নাকে রুমাল দিলেন, বলিলেন, কিসের গন্ধ হে? জয়চাঁদ অত্যন্ত লজ্জিত হইয়া বলিল, বাবু, আমরা জাতিতে জেলে, গাছের উপরে জাল শুকাইতে দিয়াছি, তাহারই গন্ধ বাহির হইতেছে। দ্বিতীয় বাবুটি লোলুপ নেত্রে বিজয়ার দিকে দৃষ্টিপাত করিতেছিল। বিজয়া নূতন লোক দেখিয়া সরিয়া গিয়াছিল বটে, কিন্তু পল্লী সুলভ চপলতা বশত ঘুমটার ভিতর হইতে তাহাদিগকে দেখিতেছিল। সুরেন্দ্রবাবু এতক্ষণ তাহাকে দেখিতে পান নাই, দেখিয়াই বলিয়া উঠিলেন, উহ। তাহার সঙ্গী মৃদুস্বরে বলিলেন, গোবরে পদ্মফুল। জয়চাঁদ তাহা শুনিতে পাইল না, কিশোরীর মুখ লাল হইয়া উঠিল। সে বলিল, ওহে, তোমাদের এখানে থাকিয়া কাজ নাই, এখনই জালের গন্ধে মাথা ধরিবে। সকলেই উঠিলেন। তাহাদিগের চাহনির ভাব দেখিয়া বিজয়া পূর্বেই ঘরের ভিতর পলায়ন করিয়াছিল। আজ নবমী, জয়চাঁদ সন্ধ্যার পূর্বেই মাছ ধরিতে গিয়াছে। গ্রামের অনতি দূরে চারি পাঁচটি নদী একত্রে মিশিয়া একটি প্রকাণ্ড হ্রদে পরিণত হইয়াছে। গ্রাম্য ভাষায় ইহার নাম বাউড়। এখন নদী নালা শুকাইয়া গিয়াছে, বর্ষাকালেও পর্যাপ্ত পরিমাণ জল হয় না, মৎস্যকুল তো নির্বংশ হইতে বসিয়াছে। সেই জন্যই অধিক মৎস্য প্রয়োজন হইলে ধীবরেরা বাউড়ে জাল ফেলিতে আসে। জয়চাঁদ জমিদার বাড়ি মৎস্য আনিবার জন্য সন্ধ্যার পূর্বেই নৌকা লইয়া বাহির হইয়া গেল। যাইবার সময় বিজয়াকে বলিয়া গেল, ওরে, আমি বাউড়ে যাচ্ছি, ভোরবেলায় ফিরিব। শরতের নির্মল জ্যোৎস্না তখন রজত ধারায় চারিদিকে শুভ্র করিয়া তুলিয়াছে। তখন গ্রামের কোলাহল নিবৃত্তি হইয়াছে। সন্ধ্যার পূর্বে সন্ধি পূজা শেষ হইয়া গিয়াছে। পূজা বাড়ি ছাড়িয়া দলে দলে নরনারী গৃহে ফিরিয়াছে। কাজের জন্য বিজয়া সেদিন আর ঠাকুর দেখিতে পারে নাই, ভাবিয়াছিল সন্ধ্যার পরে ভিড় কমিলে যাইবে, কিন্তু যাই যাই করিতে করিতে রাত্রি অধিক হইয়া গেল। প্রথম প্রহরের শেষে একটু বাতাস উঠিল। কয়দিন হইতে তাহার মন খারাপ হইয়াছিল, হাওয়া দেখিয়া ভয় পাইল। রন্ধন কার্য শেষ করিয়া দাওয়ায় বসিয়া অন্যমনস্ক হইয়া পিতার কথা ভাবিতে লাগিল। বাউড় সমুদ্র বিশেষ, একপার হইতে অপর পারে পাড়ি জমাইতে হইলে এক প্রহর কাটিয়া যায়। ঝড়ের সময় আবার বাউড়ে নৌকার ভারী বিপদ। তাহার বৃদ্ধ পিতা ক্ষুদ্র নৌকা লইয়া একা বাউড়ে গিয়াছে, ভালোয় ভালোয় ফিরিলে সে পাঁচ পয়সার হরির লুট দিবে, ঠাকুরের নিকট বারবার এই কামনাই করিতেছিল। যেখানে ঘরের ছায়া পড়িয়া অন্ধকার হইয়াছিল সেইখানে একটা কুকুর ডাকিয়া উঠিল। বিজয়া তাহা লক্ষ্য করিল না, সে তখন আপনার ভাবনা লইয়াই ব্যস্ত ছিল। নিঃশব্দে দুইজন লোক দাওয়ার উপরে উঠিল, বিজয়া তাহাও দেখিতে পাইল না। সে তখন এক মনে পিতার উদ্ধারের জন্য নারায়ণকে ডাকিতেছিল। পশ্চিমে একখানা ঘন কালো মেঘ জ্যোৎস্নার আলোকে আরো কালো দেখাইতেছিল। সে তাহা দেখিয়া ভয়ে অবসন্ন হইয়া পড়িতেছিল।
লোক দুইটি পা টিপিয়া টিপিয়া তাহার কাছে সরিয়া আসিল। বিজয়া তাহা জানিতে পারিল না। একজন তাহার মুখ চাপিয়া ধরিল, আর দ্বিতীয় ব্যক্তি কাপড় দিয়া তাহার মুখ ও হাত পা বাঁধিয়া ফেলিল। বিজয়া চিৎকার করিবারও অবসর পাইল না। চিৎকার করিলেও কোনো ফল হইত না। তাহাদিগের বাড়ির নিকটে জনমানবের বসতিও ছিল না, গ্রাম সেখান হইতে অনেক দূর। লোক দুইটি তাহাকে কাঁধে করিয়া বাহির হইল। মেঘে তখন আকাশ ছাইয়া গিয়াছিল, চাঁদ ঢাকিয়া গিয়াছিল, সুতরাং জ্যোৎস্নাও নিবিয়া গিয়াছিল। তথাপি তাহারা বিজয়াকে লইয়া পথ ছাড়িয়া বনপথে প্রবেশ করিল এবং আম ও কাঁঠাল গাছের ছায়ায় ছায়ায় গ্রামের বিপরীত দিকে চলিয়া গেল। হ্রদের প্রশান্ত বক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র বিচিমালা কৌমুদি লইয়া খেলা করিতেছিল। তখনও মেঘ দেখা দেয় নাই। ডিঙিতে বসিয়া জয়চাঁদ একমনে তাহাই ভাবিতেছিল, আর মাঝে মাঝে দাঁড় বাহিয়া মৃদু গতিতে নৌকা চালাইতেছিল। পশ্চিমে ধীরে ধীরে যে মেঘখানা উঠিতেছিল তাহা সে লক্ষ্য করে নাই। বাতাস উঠিতে তাহার চৈতন্য হইল। অনেক কষ্টে প্রায় 50 টাকার সুতা খরচ করিয়া জয়চাঁদ একখানি বেড়া জাল বুনিয়াছিল, আজ সেইখানেই লইয়া আসিয়াছে। বেড়া জাল লইয়া মাছ ধরা একজনের দুঃসাধ্য, কিন্তু তাহার জালখানা ছোট বলিয়া এবং লোকেরও অত্যন্ত অভাব বলিয়া সে একাই জাল লইয়া আসিয়াছিল। বাতাস কমিল না, বরং উত্তরোত্তর হাওয়ার জোর বাড়িতে লাগিল। দেখিয়া বুড়া মনে মনে খুব বিরক্ত হইল। এমন সময়ে একটা দমকা বাতাস আসিয়া নৌকাখানাকে ঘুরাইয়া দিয়া গেল। বুড়া তখন ব্যস্ত হইয়া জাল গুটাইতে বসিল। দেখিতে দেখিতে মেঘ বাড়িয়া উঠিল, চারিদিক অন্ধকার হইয়া গেল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়িতে লাগিল। বৃদ্ধের নৌকা তখনও বাউড়ের মাঝখানে। তাহাতে জয়চাঁদ ভয় পায় নাই, জীবনে সে অনেক ঝড় দেখিয়াছে, ইহা অপেক্ষা ভীষণ ঝড় হইতে নৌকা বাঁচাইয়া আসিয়াছে। তাহার ভাবনা হইতেছিল জালখানার জন্য। সে ভাবিতেছিল জালখানা কোনো রকমে তুলিতে পারিলে সে ডিঙ্গি লইয়া তীরের মতো ছুটিয়া যাইবে এবং কোনো না কোনো নদীর মোহনায় গিয়া আশ্রয় লইবে। কিন্তু তখন সে বৃদ্ধ হইয়াছে, তাহার দেহে আর তত বল নাই। জাল তুলিতে তুলিতে ভীষণ ঝড় উঠিল, নৌকা রক্ষা করা কঠিন হইয়া উঠিল। জাল উঠাইয়া যখন সে নৌকা বাহিতে আরম্ভ করিল, তখন চারিদিক হইতে দমকা বাতাস আসিয়া ক্ষুদ্র ডিঙ্গিখানিকে অস্থির করিয়া তুলিল। ডিঙ্গি তখন আর বৈঠা মানিতে চাহে না। মাঝে মাঝে ঝড়ের মুখে ডিঙ্গিখানি তীরের মতো ছুটিয়া যায়, আবার কোথা হইতে একটা দমকা বাতাস আসিয়া ডিঙ্গিখানিকে ঘুরাইয়া দেয়। অনেকক্ষণ পরে জয়চাঁদ বুঝিতে পারিল ডিঙ্গি কোন নদীর মুখে প্রবেশ করিয়াছে। তাহার পশ্চাতে পর্বতের মতো উন্মত্ত তরঙ্গরাশি ছুটিয়া আসিতেছিল বটে, কিন্তু কূলে আঘাত লাগিয়া তাহা ভাঙ্গিয়া যাইতেছিল। ডিঙ্গির আর কোনো ক্ষতি হইবার সম্ভাবনা ছিল না। গ্রাম হইতে একরোশ দূরে চৌধুরী মহাশয় একখানি বাগান প্রস্তুত করিয়াছিলেন, তাহাতে ফুলের গাছই অধিক। বহুমূল্য আমের কলমও ছিল, কিন্তু সেগুলি তখনও বড় হয় নাই। কিশোরীর পিতা এই বাগানে একখানা ঘর তৈরি করিয়াছিলেন এবং কখনো কখনো গ্রীষ্মকালে সেইখানেই বাস করিতেন। ঝড়ের রাত্রিতে বাগানের ঘরের ভিতরে একটি আলোক দেখা যাইতেছিল। চারিদিকের দরজা জানালা বন্ধ। ঘরের বারান্দায় দুইজন নিজ জাতীয় লোক বসিয়াছিল। তখন প্রবল বেগে ঝড় বহিতেছে, তাহার সহিত মুষলধারে বৃষ্টি পড়িতেছে। এমন ঝড় বাংলাদেশে অনেক দিন হয় নাই।
ঘরের ভিতরে চারিটি মানুষ ছিল। তাহাদিগের মধ্যে তিনজন পুরুষ এবং একজন স্ত্রীলোক। স্ত্রীলোকটি বিজয়া। তাহার হাত পা বাঁধা, কিন্তু মুখ খুলিয়া দেওয়া হইয়াছে। বিজয়া কোনো কথা কহিতেছে না, কেবল মুখ গুঁজিয়া কাঁদিতেছে। পুরুষ তিনজনের মধ্যে দুইজন আমাদিগের পূর্ব পরিচিত, একজন নূতন। সে দুয়ারের নিকট বসিয়া তামাক সাজিতেছিল। কিশোরী চৌধুরী মহাশয়ের একমাত্র পুত্র। চৌধুরী মহাশয় বাল্যকালে কলিকাতায় পড়িতে আসিয়াছিলেন। তিনি রিচার্ডসন সাহেবের ছাত্র। শেক্সপিয়ারের নাটকগুলি আদ্যপান্ত আবৃত্তি করিতে পারিতেন। তাহার ধারণা ছিল যে কলিকাতা ভিন্ন আর কোথাও প্রকৃত শিক্ষা হয় না। কিশোরী যখন বড় হইয়া উঠিল তখন স্কুল কলেজে দেশ ভরিয়া গিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও আত্মীয় স্বজনের অনুরোধ উপেক্ষা করিয়া চৌধুরী মহাশয় তাহাকে কলিকাতায় পাঠাইতে কৃত সংকল্প হইলেন। কিশোরী কলিকাতায় আসিল, কিন্তু সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষায় মনোসংযোগ করিল। সে ধনীর সন্তানের ন্যায় বাস করিত, কলিকাতার ধনী সম্প্রদায়ের সন্তানগণের সহিত মিশিত, শিক্ষিত সমাজের দিকে কোনো কালেই আকৃষ্ট হয় নাই। দলে পড়িয়া সে অল্প বয়সেই মদ্যপান করিতে শিখিয়াছিল। কুস্থানেও যে সে যাইত না তাহা নহে। একমাত্র পুত্র বলিয়া চৌধুরী মহাশয় তাহার ব্যয় বাহুল্য দেখিয়াও কোনো কথা বলিতেন না। কিশোরী কলিকাতায় থাকিয়া মাসে 200-300 টাকা ব্যয় করিত। পূজার সময় কিশোরী তাহার 2-3 জন বন্ধুকে নিমন্ত্রণ করিয়া গ্রামে আনিয়াছিল। ইহারা তাহার নিত্য সহচর। কলিকাতার কোনো বিখ্যাত বংশজাত হইলেও অত্যন্ত দুশ্চরিত্র। দুয়ারের কাছে বসিয়া যে তামাক সাজিতেছিল সেই কিশোরীর অধঃপতনের মূল। কিশোরী যখন প্রথম কলিকাতায় যায় তখন চৌধুরী মহাশয় তাহার সঙ্গে একজন বালক ভৃত্য দিয়াছিলেন। নিতাই পিতৃমাতৃহীন, আর শৈশব চৌধুরী মহাশয়ের গৃহে পালিত। কলিকাতায় গিয়া মনিবের ন্যায় সেও পরিবর্তিত হইয়া গিয়াছিল। সেই কিশোরীর গতিবিধি গোপন করিয়া রাখিত। কিশোরীকে এমন সাবধান করিয়া চলিত যে চৌধুরী মহাশয় কোনো কথাই জানিতে পারিতেন না। নিতাই আরও একজন পাইকের সহিত বিজয়াকে ধরিয়া আনিয়াছিল, কিন্তু কিশোরী তাহা জানিত না। নিতাই বলিতেছিল, দাদাবাবুর মনটা এখনো নরম আছে, তিনি জেগে থাকলে আমাকে যেতে দিতেন না। তাহা শুনিয়া আরও একজন বলিলেন, কিরণ, মেয়েটাকে ছেড়ে দে, কিশোরী শুনলে কি মনে করবে? কিরণ বলিল, দেখ সুরে, তোর মনে যদি এত ধর্মভাব থাকে তো আমাদের সঙ্গে মিশিস নে। দ্বিতীয় ব্যক্তি কোনো উত্তর না দিয়া বিজয়ার বাঁধন খুলিয়া দিল। সে গায়ের কাপড় সামলাইয়া উঠিয়া দাঁড়াইল। প্রথম ব্যক্তি তরল পান করিতেছিল। সে তাড়াতাড়ি গেলাস রাখিয়া বলিয়া উঠিল, দেখ কিরণ, ন্যাকামি করিস না। নিতাই হাসিয়া বলিয়া উঠিল, ও যাবে কোথায় বাবু, আমি তো দৌড় আগলে বসে আছি। বিজয়া ভরসা পাইয়া চুপ করিয়াছিল। তাহার কথা শুনিয়া আবার কাঁদিতে আরম্ভ করিল। কিরণবাবু কি বলিতেছিলেন এমন সময় একটা দমকা বাতাস আসিয়া ঘরখানিকে কাঁপাইয়া তুলিল। বাহিরে একটা ভীষণ শব্দ হইল। তাহার সঙ্গে লোক দুইজন চিৎকার করিয়া উঠিল। নিতাই তাড়াতাড়ি দরজা খুলিয়া বাহিরে গেল। সুরেনবাবুও তাহার পিছনে পিছনে দেখিতে গেলেন। বিজয়া দুয়ারের দিকে অগ্রসর হইতেছিল। কিরণ তাড়াতাড়ি তাহার হাত চাপিয়া ধরিল। বাতাসে আলো নিবিয়া গেল। বিজয়া দুই একবার হাত ছাড়াইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। কোথা হইতে হঠাৎ তাহার দেহে অমানুষী শক্তির আবির্ভাব হইল। সে সজোরে কিরণের বুকে একটা লাথি মারিল। সে তখন মাতাল হইয়াছিল, পড়িয়া গেল। বিজয়া মুক্তি পাইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল।
বিজয়া গৃহে ফিরিল না। ভাবিল, একা পাইলে নিতাই আবার ধরিয়া লইয়া যাইবে। কোমরে কাপড় জড়াইয়া নদী তীরের দিকে ছুটিল। মুষলধারে বৃষ্টি পড়িতেছিল, ঝড়ের শব্দ ব্যতীত আর কোনো কিছুই শোনা যাইতেছিল না, অন্ধকারে কিছুই দেখাও যাইতেছিল না। বিজয়া জ্ঞান শূন্য হইয়া ছুটিতেছিল, বেতের কাঁটায় তাহার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইল। সে বাধা পাইয়া দুই তিনবার আছাড় খাইয়া পড়িয়া গেল, কিন্তু উঠিয়া আবার ছুটিতে লাগিল। সে ভাবিতেছিল যে নিতাই তাহার পিছনে ছুটিয়া আসিতেছে। বিজয়া নদী তীরে একবার দাঁড়াইল। ঝড়ে ক্ষুদ্র নদী বক্ষ আলোড়িত হইতেছিল। বিজয়া ভাবিল বুঝি নৌকা আসিতেছে, আকুল কণ্ঠে ডাকিল, বাবা! ঝড়ের শব্দে তাহার কণ্ঠস্বর ডুবিয়া গেল। নিকটে একটা গাছ পড়িল। তাহার শব্দ শুনিয়া বিজয়া চমকাইয়া উঠিয়া ভাবিল নিতাই আসিতেছে। সে আবার দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া দৌড়াইতে আরম্ভ করিল। ইচ্ছামতি আঁকিয়া বাঁকিয়া বাউড়ের দিকে অগ্রসর হইয়াছে। স্থানে স্থানে জল শুকাইয়া নদীগর্ভ বালুকা ক্ষেত্রে পরিণত হইয়াছে। আবার স্থানে স্থানে নদীর উভয় তটে গভীর বন। নদী তীর ধরিয়া এক ক্রোশ পথ চলিলে তবে বাউড়ে উপস্থিত হওয়া যায়। বিজয়া সেই পথেই ছুটিতেছিল। সে হঠাৎ স্তম্ভিত হইয়া দাঁড়াইল। দেখিল সম্মুখে বিশাল উর্মি রাশি ভীষণ বেগে তটভূমি আক্রমণ করিতে আসিতেছে। তাহাদিগের গভীর শব্দ ঝড়ের বিপুল গর্জন ডুবাইয়া দিতেছে। সম্মুখেই বাউড়। অকস্মাৎ তাহার মনে হইল যে তাহার পিতা নিশ্চয়ই বাউড়ের কোনো না কোনো স্থানে আছে। তখন তাহার মনে সাহস হইল, সে চিৎকার করিয়া ডাকিল, বাবা! তরঙ্গের পর তরঙ্গ প্রবল বাত্যার তাড়নে তীরে লাগিয়া ভাঙিয়া যাইতেছিল। প্রতিঘাতে প্রতি মুহূর্তে শত শত বজ্রনাদের সৃষ্টি হইতেছিল। তাহা ভেদ করিয়া উঠিবার শক্তি রমণীর কণ্ঠে নাই। বিজয়া আবার ডাকিল, বাবা! কে উত্তর দিবে? তরঙ্গের আঘাতে তীরের কিয়দ অংশ ভাঙিয়া পড়িল। বিজয়া ভাবিল কে আসিতেছে। সে যেমনই অগ্রসর হইতে যাইবে অমনি গগন বিদীর্ণ হইয়া বজ্রশিখার উজ্জ্বল আলোকে চারিদিক উদ্ভাসিত হইয়া উঠিল। বিজয়া বিস্মিত হইয়া দেখিল সম্মুখে একটা শ্বেতবর্ণ জন্তু দাঁড়াইয়া আছে। সে অনেক সহ্য করিয়াছিল, আর পারিল না। বজ্রশিখা নির্বাপিত হইবার পূর্বেই সে মূর্ছিতা হইয়া পড়িয়া গেল। ভাগ্যচক্রের পরিবর্তন আশ্চর্য ও বিস্ময়কর। বিজয়া যেখানে মূর্ছিতা হইয়া পড়িল তাহার অনতি দূরে একটা কানা নদীর মোহনায় জয়চাঁদ ডিঙি লইয়া আশ্রয় লইয়াছিল। বহুকাল পূর্বে ইচ্ছামতী নদী সেই খাদেই প্রবাহিতা হইত। নদীর গতি এখন পরিবর্তিত হওয়ায় তাহা বিলে পরিণত হইয়াছে। সেই জন্যই লোকে পুরাতন খাদকে কানা নদী বলিত। বিজয়া বাউড়ের তীরে যেখানে দাঁড়াইয়াছিল তাহার একপার্শ্বে ইচ্ছামতী এবং অপরপার্শ্বে কানা নদী। বিজয়া যখন তীরে দাঁড়াইয়া তাহার পিতাকে ডাকিয়াছিল তখন জয়চাঁদ ডিঙ্গিতে বসিয়া ভিজিতেছিল। অকস্মাৎ তাহার মনে হইল বিজয়া যেন তাহাকে ডাকিতেছে। জয়চাঁদ উঠিয়া দাঁড়াইল। তাহার মনে হইল বিজয়া যেন আবার তাহাকে ডাকিল। সে স্পষ্ট শুনিতে পাইল যে কে বাবা বলিয়া ডাকিতেছে। কিন্তু ক্ষীণ অস্পষ্ট কণ্ঠস্বর বজ্র নির্ঘোষে মিলাইয়া গেল। জয়চাঁদ মনে মনে হাসিল, ভাবিল
তাহাকে সমনের গ্রাস হইতে পলাইতে দেখিয়া প্রেতজনই সমূহ প্রলোভন দেখাইতেছে। তাহাকে কোনো মতে আবার বাত্তা বিক্ষুব্ধ উন্মত্ত বিচিমালার মধ্যে লইয়া যাইতে চাহে। তরঙ্গাঘাতে তাহার ক্ষুদ্র নৌকাখানি তটভূমিতে নিক্ষেপ করিয়া খণ্ড বিখণ্ড করিতে চাহে। বদ্ধমূল সংস্কার অনুসারে বৃদ্ধ রাম নাম স্মরণ করিতে লাগিল। শেষ রাত্রিতে ঝড় কমিয়া আসিতে লাগিল। বৃদ্ধ কানা নদী হইতে বাহির হইয়া ইচ্ছা মতিতে পড়িল। ধীরে ধীরে নৌকা বাহিয়া গ্রামের অভিমুখে চলিল। বহু কষ্টে নৌকাখানিকে তীরে টানিয়া জয়চাঁদ গৃহে তুলিল। দুয়ারে দাঁড়াইয়া কন্যার নাম ধরিয়া ডাকিল, কিন্তু কেহই উত্তর দিল না। দেখিয়া আশঙ্কায় বৃদ্ধের হৃদয় কাঁপিয়া উঠিল। দুয়ারে হাত দিয়া দেখিল দুয়ার খোলা। বৃদ্ধ গৃহে প্রবেশ করিয়া দুই তিনবার কন্যার নাম ধরিয়া ডাকিল, কেহ উত্তর দিল না। দেখিয়া বৃদ্ধ চকমকি ঠুকিয়া আগুন বাহির করিল। তাহার পর প্রদীপ জ্বালিয়া গৃহের চারিদিকে অনুসন্ধান করিতে লাগিল। খুঁজিতে খুঁজিতে হঠাৎ তাহার কি মনে হইল, সে কাপড় ছাড়িল। ঘরের চাল হইতে একখানা দীর্ঘ ছোরা বাহির করিল। তাহা কাপড়ের মধ্যে লুকাইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। পূজা বাড়ি নিস্তব্ধ। পরিশ্রান্ত হইয়া যে যেখানে স্থান পাইয়াছে সে সেইখানেই শয়ন করিয়াছে। ঝড়ে আলোগুলি নিবিয়া গিয়াছে। তখনও বাতাস বহিতেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়িতেছে। ঘন অন্ধকার জমাট বাঁধিয়া আছে। দুয়ারে কেহই নাই। পূজার দালানে কতগুলা কুকুর আশ্রয় লইয়াছে। একজন লোক কাপড় মুড়ি দিয়া ধীরে ধীরে পূজা বাড়িতে প্রবেশ করিল। তাহাকে কেহই দেখিতে পাইল না। লোকটি সদর দরজা পার হইয়া গেল, বৈঠকখানার ভিতর প্রবেশ করিল। বারান্দায় কেহই ছিল না, বৃষ্টির ভয়ে ঘরে আশ্রয় লইয়াছিল। লোকটি একটি একটি করিয়া সকল ঘরে প্রবেশ করিল, আবার বাহির হইয়া আসিল। তাহার পরে বৈঠকখানা পরিত্যাগ করিয়া অন্দরের দিকে চলিল। পূজার দালানের সংলগ্ন একটি ঘরে কিশোরী বসিত। লোকটি সেই ঘরেই প্রবেশ করিল। দেখিল বিছানার উপরে কে একজন শুইয়া আছে, আর ঘরের কোণে মিটমিট করিয়া একটা হ্যারিকেন জ্বলিতেছে। সে ব্যক্তি আলোটি উঠাইয়া লইয়া নিদ্রিতের মুখের নিকট ধরিল। সে বিরক্ত হইয়া বলিয়া উঠিল, এত ভোরে আমি উঠিতে পারিব না। এই বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। সে ব্যক্তি কিশোরী। নবাগত ব্যক্তি গায়ের কাপড় খুলিয়া কোমরে বাঁধিল। তাহার পর ছোরাখানি হাতে লইয়া ফিরিয়া গেল। তাহার পর কিশোরীর ঘাড় ধরিয়া জোরে একটা ধাক্কা দিল। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। দেখিল সম্মুখে জয়চাঁদ। তাহার মূর্তি দেখিয়া কিশোরীর ঘুমের ঘোর ছুটিয়া পলাইল। সে স্তম্ভিত হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিয়া রহিল। বৃদ্ধ জিজ্ঞাসা করিল, ছোটবাবু, বিজয়া কোথায়? কিশোরী বিস্মিত হইয়া বলিল, বিজয়া কোথায়? বৃদ্ধ উত্তেজিত হইয়া বলিল, বিজয়া কোথায় তা তুমিই জানো ছোটবাবু, বিজয়া কোথায়? কিশোরী বিরক্ত হইয়া উত্তর করিল, তা আমি কি জানি? জয়চাঁদ বলিল, জানো না? কিশোরী উত্তর করিল, না। তাহার মুখের কথা শেষ হইবার পূর্বেই বৃদ্ধ ক্ষুধিত ব্যাঘ্রের ন্যায় লম্ফ দিয়া তাহার উপরে পড়িল। সুদীর্ঘ ছুরিকা তাহার দেহ ভেদ করিয়া পিঠের দিকে বাহির হইয়া পড়িল।
কিশোরীর দেহ শয্যায় লুটাইয়া পড়িল। জয়চাঁদ ছোড়াখানা বাহির করিয়া লইয়া ঘরের বাহিরে আসিল। বৃদ্ধ বদন চৌধুরী অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিতেন। দশমীর দিনে ঝড় জলে লোকজন উঠিবে না এই ভাবিয়া স্বয়ং তাহাদিগকে জাগাইতে আসিতেছিলেন। জয়চাঁদ যখন কিশোরীকে হত্যা করিয়া গৃহের বাহিরে আসিতেছে, ঠিক সেই মুহূর্তেই তিনি উঠানে পা দিয়াছেন। তাহাকে দেখিয়া জয়চাঁদ দূর হইতে বলিল, বাবু দাঁড়ান। তাহার বজ্রগম্ভীর কণ্ঠস্বর শুনিয়া বৃদ্ধ স্তম্ভিত হইয়া দাঁড়াইলেন। তাহার রক্তাক্ত দেহ ও হাতের ছোড়া দেখিয়া বৃদ্ধের অন্তরাত্মা শুকাইয়া গেল। জয়চাঁদ তাহার নিকটে আসিয়া বলিল, তোমার কোনো ভয় নাই বাবু, অনেক দিন তোমার রাজ্যে নির্ভয়ে বাস করেছি, কিন্তু তোমার ছেলে হতে জয়চাঁদের জাত গেল, তাই তোমায় নির্বংশ করে আসছি। এই বলিয়া বৃদ্ধ ছোড়া নিজের বুকে বসাইয়া দিল। তাহার দেহ চৌধুরী মহাশয়ের পদতলে লুণ্ঠিত হইয়া পড়িল। বিজয়া জাগিয়া উঠিয়া দেখিল সে বাঁওড়ের ধারে পড়িয়া আছে। তখন পূর্ব দিকে আলোক দেখা গিয়াছে মাত্র। সে গৃহে ফিরিল, দেখিল পিতার পরিত্যক্ত বস্ত্র পড়িয়া আছে আর পুরাতন ছোড়াখানির খাপখানি পড়িয়া আছে। বিজয়া সেই অবস্থাতেই বাহির হইল। তখন পথে দুই একজন লোক চলিতে আরম্ভ করিয়াছে। একজন লোক তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া কি বলিল, সে তাহা শুনিতে পাইল না। গ্রামে প্রবেশ করিয়া শুনিল চৌধুরী বাড়ির দিকে গোলমাল হইতেছে। সে ঊর্ধ্বশ্বাসে সেই দিকে ছুটিল। পৌঁছিয়া দেখিল উঠানে তাহার পিতার দেহ পড়িয়া আছে। অনেক লোক দাঁড়াইয়াছিল, সে তাহা দেখিতে পাইল না। চিৎকার করিয়া বলিয়া উঠিল, বাবা গো, আমি জাত খোয়াইনি। এই বলিয়া বিজয়া পিতার মৃতদেহের উপর ঝাঁপ দিয়া পড়িল, আর উঠিল না। সুদীর্ঘ ছুরিকা জয়চাঁদের দেহ ভেদ করিয়াও প্রায় অর্ধ হস্ত বাহির হইয়াছিল। পতন মাত্রই তাহা অনাথার হৃৎপিণ্ড বিদ্ধ করিল। দশমীর প্রভাতে সানাই বিনাইয়া বিনাইয়া কাঁদিতে কাঁদিতে গাহিতে আরম্ভ করিল। গমন সময় উমা আয় মা একবার কোলে করি, আবার কবে দেখা হবে কি জানি বাঁচি কি মরি। আপনারা শুনছিলেন গল্প বিজয়া। খুব তাড়াতাড়ি আরো নতুন গল্প নিয়ে হাজির হব। সঙ্গে থাকবেন, শুনতে থাকুন গল্প একান্তে।